যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোই যদি শুধু এক হয়ে যায় আর যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একবার এক হয়ে একটা বিবৃতি দেয় যে জারজ রাষ্ট্র এই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছে ফিলিস্তিনের ভূমি ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দাও শক্ত করে বললে দেখবেন কয়েক ঘন্টার মধ্যে বর্বর ইহুদিরা প্যালেস্টাইন ছেড়ে পালাতে বাধ্য হবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবার আগে কোন ঘর নির্মাণ করা হয়েছে আমি আপনি প্রশ্ন করার আগে এই জবাব যিনি কোরআনে কারিমে রেডি করে রেখেছেন সবাই বলেন তিনি কি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বললেন إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين الله تعالى بولছেন إن أول بيت وضع للناس আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ওই ঘর যে জায়গায় অবস্থিত সেই জায়গাকে কোরআনে বলা হয়েছে পাক্কা জুরে বলেন সেই জায়গার নাম কি মক্কার একটি নাম হচ্ছে পাক্কা আপনারা হজ কিংবা উমরা করতে যখন সৌদি আরবে যাবেন দেখবেন মসজিদে হারামের পাশে অনেকগুলো ফন্দক আছে হোটেল আছে হোটেলের নাম দেখবেন আছে ফন্দক বাক্কা মাতাম বাক্কা ফন্দক মানে হচ্ছে হোটেল মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট বাক্কা রেস্টুরেন্ট বাক্কা হোটেল এরকম অনেক হোটেল রেস্টুরেন্ট দেখবেন মক্কার একটি নাম হচ্ছে বাক্কা আল্লাহ তাআলা বললেন এই জমিনের উপরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি ওই ঘরটা মক্কা নগরী অবস্থিত আর ওই ঘরটা কোনো মানুষের ঘর নয় ওইটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর তাহলে জমিনের উপরে প্রথম কার ঘর নির্মাণ হয়েছে আরো জুড়ে কার এবার আসেন একটা হাদিস আপনাদেরকে শোনাই বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু দর গিফারী রাদিয়াল্লাহু আন তিনি বলছেন আমি নবীজিকে গিয়ে প্রশ্ন করলাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ু মসজিদ উদিয়া ফিল আরদ আউয়ালান ওগো আল্লাহর নবী জমিনে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে নবীজি বললেন আল মসজিদুল হারাম সবার আগে দুনিয়ায় মসজিদে হারাম নির্মাণ করেছেন কে সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন সুম্মা আই অতঃপর কোন মসজিদ দুনিয়ায় নির্মাণ করা হয়েছে নবীজি বললেন মসজিদে হারামের পরে দুনিয়াতে যে মসজিদ নির্মাণ হয়েছে সেটা হচ্ছে আল মসজিদুল আকসা তখন সাহাবী জিজ্ঞেস করলেন কাম কানা বাইনাহুমা এই দুই মসজিদ নির্মাণের ভেতরে কত বছরের ব্যবধান রয়েছে কত বছরের তফাত রয়েছে আল্লাহর নবী বললেন আরবাউনা সানাতান 40 বছর অর্থাৎ মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে তাহলে আমরা এক নম্বর পয়েন্ট জানলাম আল্লাহর এই জমিনে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে মসজিদুল হারাম কোন নগরীতে জোরে বলেন কোন নগরীতে গিয়েছেন কে কে হাত তুলেন তো মাশাআল্লাহ অনেকে আছেন হাত নামান অনেকে যেতে পারেন নাই আল্লাহ তুমি তাকায় দেখো তোমার কত বান্দা তোমার ঘরের মেহমান হতে পারেননি যারা যেতে পারেননি আল্লাহ সবাইকে তোমার ঘরের মেহমান বানিয়ে দিও মসজিদে হারাম নির্মাণ হওয়ার পরে 40 বছর পরে যে মসজিদ হয়েছে ওই মসজিদের নাম কি মসজিদুল কোথায় অবস্থিত অনেকে বলতে পারে প্যালেস্টাইনের প্রতি আমাদের এত দরদ কেন কারণ সেখানে আমাদের প্রাণের স্পন্দনের একটি জায়গা অবস্থিত ঠিক কি না নাম্বার 2 দুই নাম্বার কোরআনুল কারিমে দুইটি মসজিদের নাম আছে কয়টা মসজিদের নাম
আপনাদের এই বগুড়ায় শত শত মসজিদ আছে কিন্তু বগুড়ার কোন মসজিদের কথা কি কোরআনে উল্লেখ আছে না কোরআনুল কারীমে দুইটা মসজিদের নাম উল্লেখ আছে একটা মসজিদ হচ্ছে মসজিদুল হারাম আরেকটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত খুললেই আপনি দেখবেন আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বরকতময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহু আকবার পয়েন্টগুলো মনে থাকবে তো আপনাদের এক নাম্বার পয়েন্ট বলেছিলাম আল্লাহর জমিনে দ্বিতীয় নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে আকসা দুই নাম্বার পয়েন্ট বললাম কোরআনে কারিমে দুইটা মসজিদের নাম সরাসরি উল্লেখ আছে ওই দুইটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদুল আকসা নাম্বার 3 তিন নাম্বার হলো আমরা এখন কাবা শরীফের দিকে মুখ করে চেহারা ঘুরায় সালাত আদায় করি কিন্তু বাইতুল মাকদিস মসজিদে আকসা এটা ছিল মুসলমানদের আগের কিবলা এটা ছিল আমাদের আগের কিবলা কিবলা পরিবর্তন হয়েছে কখন শুনেন কিভাবে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন আল্লাহর নবী তখন মসজিদে আকসার দিকে ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকদ্দাসের দিকে মুখ ঘুরিয়ে সালাত আদায় করছেন কারণ তখন কিবলা ছিল বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহর নবীর মন চায় মনে ইচ্ছা জাগে যদি কিবলা বাইতুল মাকদিসের দিকে না হয় বাইতুল্লাহর দিকে হতো মনে প্রশান্তি পেতাম শান্তি অনুভব করতাম আল্লাহর নবী এক দাওয়াতে গেলেন ওই বাড়িতে জোহরের সালাতে দাঁড়িয়ে গেলেন জোহরের সালাত ফরজ নামাজ হলো কয় রাকাত আর জোরে বলেন কয় রাকাত জোহরের নামাজে নবীজি ইমামতি করছেন নবীজি দুই রাকাত সালাত আদায় করে ফেলেছেন মনে মনে চাচ্ছেন কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হয়ে যেত আমার আপনার নবীকে আমার আপনার নবীকে বিশেষ মর্যাদা যিনি দিয়েছেন তিনি কি আমি আপনি কিছু চাইতে হলে হাত তোলা লাগে কিন্তু আমার আপনার নবী হাত তোলা লাগে না মনে মনে চাইলেই সেটা কবুল করে নেন কে আল্লাহর নবী মনে মনে কামনা করছেন যদি কিবলা বাইতুল্লাহর দিকে হতো তাহলে আমার মনে শান্তি লাগত নবীজি যে মনে মনে এই ইরাদা করছেন মনে মনে ভাবছেন মনে মনে চিন্তা করছেন মনে মনে কামনা করছেন আপনি আমার মনের খবর জানেন না আমি আপনার মনের খবর জানি না কেউ কারো মনের খবর না জানলেও সবার মনের খবর যিনি জানেন তিনি কি আল্লাহ তাআলা তার হাবিবের মনোবাসনা বুঝতে পারলেন সালাতের ভিতরে জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন ওহী নাজিল হয়ে গেল আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কদ নারাত তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ও আমার হাবিব অবশ্যই আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের পানে মুখ আপনি বারবার আকাশের পানে তাকিয়ে আপনি মনে মনে কি চাচ্ছেন সেটা আমি জানি আপনার মনের বাসনা আমি পূরণ করে দিব আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন বাইতুল মুকদ্দাসের দিকে তাফফিরে আর নামাজ আদায় করা লাগবে না নামাজ দুই রাকাত আদায় করেছেন বাইতুল মুকদ্দাসের দিকে চেহারা দিয়ে এবার আপনি দু বাকি দুই রাকাত বাদ বাকি দুই রাকাত নামাজ আদায় করেন আপনার মনের ইচ্ছা অনুযায়ী মসজিদে হারামের দিকে আল্লাহ জানায় দিলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম আপনার মনোবাসনা পূরণ করে দিলাম এক্ষুনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ঘুরায় নেন সুবহানাল্লাহ পড়ে তাহলে তিন নম্বর পয়েন্ট বললাম মসজিদে আকসা এটা আমাদের আগের কিবলা এটা আমাদের আগের যেখানে কিবলা পরিবর্তন হলো ওই জায়গায় মসজিদ হয়ে গিয়েছে মসজিদে কিবলা তাই আপনারা হজে ওমরায় গেলে ওই মসজিদে যাবেন আমিও বেশ কয়েকবার গিয়েছি আলহামদুলিল্লাহ সালাত আদায় করেছি সেখানে আজও সেই মসজিদে কিবলা তাই দুই কিবলার মসজিদ আছে না নাই নম্বর 4 চার নম্বর হচ্ছে এটি হচ্ছে সেই মসজিদ
যেই মসজিদে মসজিদে আকসা এটি সেই মসজিদ যেই মসজিদে মিরাজের রাতে নবীজিকে মসজিদে হারাম থেকে নবীজিকে ইসরা তার রাতের ভ্রমণ আরম্ভ করিয়ে মসজিদে আকসা থেকে একটা বিরতি একটা স্টপেজ এখানে আল্লাহর নবী বিরতি দিয়েছেন তারপরে এখান থেকে উর্ধ আকাশে মিরাজে গমন করেছেন সুবহানাল্লাহ আপনারা বগুড়া থেকে ঢাকায় গেলে একটা বিরতি মানেন কোথায় সিরাজগঞ্জে না আগে তো একটা হোটেল ছিল এখন মনে ভেঙে ফেলেছে এটা দেখলাম আসার পথে দেখলাম আপনাদের রাস্তা এখন বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের যাতায়াত আরো সহজ হবে ইনশাআল্লাহ আপনারা এতে খুশি না বেজার খুশি হওয়ার কথা আমি গতবার বগুড়া থেকে এক মাহফিল শেষ করে প্রায় 9 ঘন্টায় 9 ঘন্টা না আরো বেশি 9 ঘন্টারও বেশি সময় ঢাকায় গিয়েছি এই সিরাজগঞ্জের এখানে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে জ্যাম লেগেছে লম্বা জ্যাম লেগে গিয়েছে গেলে আপনাদের এই বগুড়া সহ উত্তরবঙ্গের মানুষের জন্য যাতায়াত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো বলছিলাম ঢাকায় গেলে এই যে বাসগুলো আমরা খেয়াল করেছি সিরাজগঞ্জে থামে তাই না আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুলির ধরা থেকে সাত আসমান ভেদ করে সিদ্রাতুল মুনতাহা পারি দিয়ে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন মাঝখানে একটা বিরতি দেওয়ালেন বিরতি যেই জায়গায় দেওয়া আছেন সেই মসজিদের নাম হচ্ছে মসজিদুল রব্বুল আলামিন সূরা ইসরার প্রথম আয়াতেই জন্য বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ لنريه من آياتنا إنه هو السميع البصير الله تعالى বলছেন বরকতময় অতিব পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন এতটুকু ছিল ইসরা আর মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা থেকে নিয়ে উর্ধ আকাশে ভ্রমণ এটাকে আরবিতে বলা হয় মিরাজ সবাই বলেন এটাকে আরবিতে বলা হয় কি তাহলে চার নম্বর পয়েন্ট জানলাম মসজিদে আকসা হচ্ছে মিরাজের একটা বিরতি স্থল যেখানে আল্লাহর নবী বিরতি দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন নাম্বার ফাইভ পাঁচ নাম্বার মসজিদে আকসা সেই মসজিদ যেই মসজিদে মিরাজের রাতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ একত্রিত করেছেন আর সকল নবীদেরকে একত্রিত করে মিরাজের রাতে আল্লাহ তার হাবিবকে ওই নামাজের ইমাম বানিয়ে ইমামুল মুরসালিন বানিয়েছেন সুতরাং মসজিদে আকসাকে দখল করে দখলদার ইহুদিরা যখনই ষড়যন্ত্র করবে শুধু প্যালেস্টাইনের মুসলমান নয় আল্লাহর নবীর যে 200 কোটি উম্মত আছে 200 কোটি উম্মত প্রতিবাদে জ্বলে উঠবে যুবক ছাত্র ভাইয়েরা কারা কারা ছাত্র আছেন হাত তুলেন তো মাশাআল্লাহ হাত নামান অনেক ছাত্র আমি ছাত্রদেরকে দেখে অনেক খুশি ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা বেশি বেশি শুনেন প্যালেস্টাইন নিয়ে মুসলমানদের এত আগ্রহ কেন মসজিদে আকসা নিয়ে আমাদের এত আগ্রহ কেন যুবক ভাইয়েরা শুনেন এটা সেই মসজিদ যেই মসজিদে সকল নবীদেরকে উপস্থিত করে আমাদের নবীকে আল্লাহ নামাজের ইমাম বানিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং ওই জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে না তো কোন জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে ঠিক কি না আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন সব নবী রাসূলদের ইমাম সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি সব নবী রাসূলদের ইমাম বানিয়েছেন কে নাম্বার সিক্স ছয় নাম্বার হলো পৃথিবীর তিনটি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় কয়টা মসজিদে তিনটি মসজিদে ইবাদতের নিয়তে সফর করা জায়েজ আল্লাহর নবী বলেছেন বুখারী এবং মুসলিম শরীফে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলছেন নবীজি বলেছেন লা তুশাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ তিনি বলেছেন তিনটি মসজিদ ব্যতীত
অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে গমন করা যায় না কথা বুঝে থাকলে সবাই বলেন তো কয়টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় আরো জোরে বলেন কয়টা নাম্বার 1 এক নাম্বার হচ্ছে মসজিদুল হারাম যেই দেশে যেই নগরীতে অবস্থিত সেই নগরীর নাম হলো মক্কাতুল মুকাররমা আর দুই নাম্বার মসজিদ হচ্ছে নবীজির মসজিদ মসজিদুন নববী যেই মসজিদেই যেই মসজিদের পাশেই রওজা শরীফের মধ্যে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে ইবাদতের নিয়তে সফর করা যায় তিন নাম্বার মসজিদ হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা ওই মসজিদেও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় তাহলে বলেন তো এই মোট কয়টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় এখন আপনারা বলবেন হুজুর তাহলে দুনিয়ার অন্যান্য মসজিদে কি আমরা নামাজের জন্য যাব না হ্যাঁ নামাজের জন্য যাবেন কিন্তু ওই যে আমরা উমরার জন্য হজের জন্য যখন যাই ইবাদতের নিয়ত করে যাই কয়েকদিন থাকব এতেকাফে থাকব এরকম ইবাদতের নিয়তে অন্যান্য মসজিদে সফর করা যায় না যেতে পারেন টাঙ্গাইলে যেতে পারেন অন্যান্য এলাকায় 200 গম্বুজ 300 গম্বুজ মসজিদ থেকে স্ট্রাকচার নিয়ে আসবেন কিন্তু ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার কয়টা মসজিদে যাওয়া যায় আরো জোরে বলেন কয়টা নাম্বার 7 সাত নাম্বার হলো মসজিদে আকসা আমাদের কাছে এত বেশি তাৎপর্যপূর্ণ হলো এই কারণে এই মসজিদ বগুড়ার মসজিদের মতো সাধারণ মসজিদ নয় আমরা জানি একাকি নামাজের চাইতে জামাতে মসজিদে নামাজ আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায় 27 গুণ কিন্তু কেউ যদি মসজিদে হারামে বাইতুল্লাহ মসজিদে হারামে এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে 100,000 রাকাতের সওয়াব দান করে দিবেন আর যদি কেউ নবীজির মসজিদ মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে তো কোন কোন রেওয়ায়েতে এসেছে 500 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায় কোন কোন বর্ণনা এসেছে কোন কোন বর্ণনা এসেছে 250 রাকাতের সওয়াব পাওয়া যায় আর মসজিদে আকসা এটা হচ্ছে এমন মসজিদ মসজিদে আকসা হচ্ছে এমন মসজিদ মসজিদে আকসায় যদি কেউ নামাজ আদায় করে একটু ভুল হয়ে গেছে মসজিদে নববীর মধ্যে কেউ যদি নামাজ আদায় করে মসজিদে নববীর ভেতরে কেউ যদি নামাজ আদায় করে আল্লাহর নবীর মসজিদে নামাজ আদায় করলে 1000 রাকাত সওয়াবের 1000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায় আর যদি কেউ মসজিদে আকসার মধ্যে সালাত আদায় করে 500 রাকাতের সমান সওয়াব পাওয়া যায় এই মসজিদ কেমন বরকতময় যিনি বানিয়েছেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে নাম্বার 8 8 নাম্বার হচ্ছে এই মসজিদ হচ্ছে হারামাইন শরীফাইন মক্কা মদিনার মসজিদের পরেই মুসলমানদের কাছে মর্যাদাপূর্ণ মসজিদ এই মসজিদকে এরকম মর্যাদা দিয়ে দিয়েছেন তিনি কি কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 9 9 নাম্বার হচ্ছে মসজিদে আকসা এবং এর আশেপাশের এলাকায় অসংখ্য নবী রাসূলের জন্ম হয়েছে মসজিদে মসজিদে আকসা এবং এর আশেপাশের এলাকায় অনেক নবী রাসূলদের কবরও আছে না নাই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন আল আরদুল মুকাদ্দাসায় এই পবিত্র ভূমিতে এসেছেন এরপরে ইয়াকুব আলাইহিস সালাম সুলাইমান দাউদ আলাইহিস সালাম তার ছেলে দাউদ আলাই তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এরাও এসেছেন এই আশেপাশের এলাকায় আবার মুসা নবীর জন্ম এখানে হয় নাই কিন্তু তার কবর এখানে আছে না নাই এইভাবে করে হাজার হাজার নবীদের জন্ম হয়েছে হাজার হাজার নবী এসেছেন এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকায় এদেরকে পাঠিয়েছেন কে এরপরে নাম্বার 10 10 নাম্বার হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস হলো নবুয়ত এবং রিসালাতের প্রাণকেন্দ্র এখান থেকেই দিনের দাওয়াত বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে নাম্বার 11 11 নাম্বার হলো এই মসজিদকে দুনিয়ার প্রথম মানুষ আল্লাহর হুকুমে বানিয়েছেন মসজিদে আকসা এটা যিনি বানিয়েছেন শুনেন যেমন আল্লাহর জমিনে প্রথম নির্মিত ঘর হলো কাবা শরীফ দুনিয়ার কোনো মানুষ বানায় নাই সর্বপ্রথম আল কাবা আল মুশাররফা বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছে এরপরে বহুবার রিকনস্ট্রাকশন হয়েছে পুনর্নির্মাণের কাজ হয়েছে কিন্তু মসজিদুল আকসা
পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাপ সাইয়েদিনা আদম আলাইহিস সালাম তার মাধ্যমে মসজিদে আকসার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে নাম্বার 12 12 এবং সর্বশেষ হচ্ছে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের সময়ে সুলাইমান নবীর অনেক মুজিজা ছিল আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন ক্ষমতা ক্ষমতা চেয়ে নিয়েছিলেন তিনি বলেছিলেন রব্বি হাবলি মুলকান আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও রাষ্ট্র ক্ষমতা দাও এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমার মত কেউ পাবে না আল্লাহু আকবার আল্লাহ বললেন সুলাইমান তোমার দোয়া আমি কবুল করে নিলাম আর এমন ক্ষমতার মালিক তোমাকে বানিয়ে দিলাম তোমার মত এমন ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না আসলেই পায় নাই বুশের বাচ্চা বুশ জো বাইডেন সহ এখনো পর্যন্ত যারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে কিংবা দুনিয়ার আরো যত ক্ষমতাধর ব্যক্তিগণ আছেন তারাও এই রকম ক্ষমতা সুলাইমান নবীর মত পান নাই আমরা এখন এক দেশ থেকে আরেক দেশে গেলে বিমানে চলে যাই কিন্তু সুলাইমান নবী তার সময়ে হাজার হাজার বছর আগে কেমন ক্ষমতার মালিক তাকে আল্লাহ বানিয়েছেন শুনেন আল্লাহ তাআলা সুলাইমান নবী কেমন ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান নবীকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন ওই সিংহাসনে কোনো ইঞ্জিন ছিল না ওই সিংহাসনে কোনো সাউন্ড ছিল না আওয়াজ ছিল না ইঞ্জিন ছিল না সুলাইমান নবী যখন সকালবেলা ভোরবেলায় তার সিংহাসনে উঠে বসতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতে ওই পিছনে দাদা বুঝে নাই আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই সুলাইমান নবীর সিংহাসন ছিল তিনি বসেছেন বসে বলেছেন সিংহাসন আমি পূর্ব দিকে আছি পৃথিবীর পশ্চিমে যাও এটা বলেছেন বলা মাত্রই সিংহাসন বলে নেমে যান চলে আসছেন পাবলিক এখনো বুঝে নাই সুলাইমান নবীর সিংহাসনে তিনি বসেছেন বসে বলেছেন আমি পূর্বে আছি পশ্চিমে যাও এটা বলেছেন সিংহাসন বলে এসে পড়েছেন নেমে যান এরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন প্রেসিডেন্ট কোন প্রধানমন্ত্রী পাবে এই ক্ষমতা তাকে দিয়েছেন কে আমরা আমরা ডিজিএফআই এনএসআই ডিবি এদেরকে দিয়া গোয়েন্দা সংস্থা দিয়ে আমরা বিভিন্ন জায়গার খবরা খবর নেই আর সুলাইমান নবী পিপিলিকার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহু আকবার সুলাইমান নবী শুধু মানুষ শাসন করেন নাই জিন শাসন করেছেন জিনদেরকে দিয়া সাগরের অতল তল দেশ থেকে তিনি অনেক মূল্যবান জিনিস সংগ্রহ করিয়ে সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেছেন এই মোট 12টা তথ্য দিলাম মসজিদে আকসা সম্পর্কে কয়টা তথ্য দিলাম আপনাদের কি কষ্ট হচ্ছে আপনারা ভাবিয়েন না যে আজকে মসজিদে আকসা দিয়া ওয়াজ শুরু করে দিব শেষ করে দিব না আপনাদেরকে এই তো লাইনে নিয়ে আসতেছি একদম লাইনে তুলে হোমওয়ার্ক দিয়ে তারপরে শেষ করব ইনশাআল্লাহ ভাইরা কষ্ট হচ্ছে আমি তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে 11টা আমি এসেছি অনেক আগে ভাইরা উঠাই ফেলছেন একটু দেরিতে আমরা যদি একটু দেরি হয়ে যায় 10-15 মিনিট দেরি হইলে থাকতে পারবো তো এবার আসেন এই মসজিদে আকসা এটা মুসলমানদের প্রাণের স্পন্দন হৃদয়ের স্পন্দন এটাকে পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় এটাকে আরো শত শত বছর আগ থেকে বিভিন্ন সময় ক্রুসেডাররা বিভিন্ন সময় নাইট টেম্পলরা আবার বিভিন্ন সময় ইহুদিরা এটাকে দখল করে রেখেছে বর্তমানে এই মসজিদে আকসা সহ পুরো ফিলিস্তিনের ভূমিকে দখল করে দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা পৃথিবীর সবচাইতে নৃশংস হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কাজ তারা চালিয়ে যাচ্ছে এই ইসরায়েলের ইসরায়েলের ইহুদিদের কাহিনী শুনেন আমাদের বাংলাদেশের পাসপোর্ট আছে না কারা কারা পাসপোর্ট করেছেন পাসপোর্ট আছে হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ হাত নামান যাদের পাসপোর্ট নাই আল্লাহ সবাইকে পাসপোর্টধারী বানিয়ে দাও পাসপোর্ট না হইলে মক্কা মদিনায় যাবেন কেমনে হ্যাঁ যুবক ভাইয়েরা বিয়ে শাদী করে হানিমুনে যায় থাইল্যান্ডে যায় হ্যাঁ সিঙ্গাপুরে যায় তারপরে ইন্ডিয়ায় যায় তাজমহল ঘুরে বিভিন্ন জায়গায় যায় আমার যুবক ভাইয়েরা বিয়ে করে নাই যারা এখানে আছে বিয়ে শাদী করার পরে নিজের স্ত্রীকে নিয়ে সর্বপ্রথম হারামাইন শরীফাইনের জিয়ারত করে আসেন সুবহানাল্লাহ
আপনার স্ত্রীকে নিয়ে আপনি মক্কা মদিনায় হজ করে উমরা করে সেখানে কিছুদিন কাটিয়ে আসেন আল্লাহর কাছে দোয়া করে আসেন আল্লাহ আমার নতুন দাম্পত্য জীবনে বরকত দিও সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও দোয়া কবুলের জায়গা ওইটা দোয়া করলে কবুল করে নেবেন কি তাহলে যারা বিয়ে করে নাই একটা ভালো চান্স সুযোগ আছে না সামনে কারা কারা বিয়ে করে নাই এদিকে হাত তুলেন তো আরে কত মিসকিন এখানে হ্যাঁ কত মিসকিন মিসকিন বলে রাগ করিয়েন না মিসকিন মানে নিঃস্ব অসহায় আর কি আপনাদের তো বিবি নাই স্ত্রী নাই এখন হবু বউয়ের জন্য দোয়া করবেন হবু বউয়ের জন্য কি করবেন বাপ রে বাপ যেভাবে ঠিকের আওয়াজ দিছে মনে হচ্ছে বিয়ের জন্য মনটা উতলা হয়ে আছে যুবকরা বিয়ের কথা বললে খুশি হয় দেখছেন বাবারা আমাদের দেশের ছেলেরা অনেক ভালো কেন ভালো বলেছি আমাদের দেশের ছেলেরা হারাম রিলেশন করতে চায় না জিনা করতে চায় না তারা বিয়ে করতে চায় তারা বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে চায় তো আমার অবিবাহিত যে সকল ভাইদেরকে ভাইরা আছেন হবু বউয়ের জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন কোরআন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম আল্লাহ আমার স্ত্রী আমার সন্তান সবাইকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও আগে থেকেই চাইবেন আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী দিনদার নেককার স্ত্রী দান করে দিও আমিন বলেন যারা মিসকিন আছেন আল্লাহ সবাইকে দিনদার নেককার জীবন সঙ্গী দান করেন বলেন আমিন কোন জায়গায় ছিলাম মনে আছে ভুলে গেছে তারা কোন জায়গায় ছিলাম বলছিলাম ইসরায়েলের বর্বর ইহুদিদের কথা পাসপোর্টের কথা বলছিলাম তাই না আমাদের পাসপোর্টগুলো তালাশ করলে দেখবেন সব দেশেই যেতে পারবেন একটা দেশে আপনি যেতে পারবেন না পাসপোর্টে লেখা আছে ওই দেশের নাম কি ইসরায়েল এই ইসরায়েলকে আমেরিকা আর তাদের কিছু গোলাম ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোন রাষ্ট্র এই ইসরায়েলের মতো অসভ্য জারজ রাষ্ট্রকে স্বীকৃতিও দেয় না এটা একটা জারজ রাষ্ট্র ইসরায়েল বলতে পৃথিবীতে বিশ্ব মানচিত্রে কোনো দেশ এরা দখলদার এরা প্যালেস্টাইনের ভূমিকে দখল করেছে ঠিক কি না ১৯১৭ সালে যখন অটোমান সাম্রাজ্যের পতন হয়ে গেল ইতিহাস শুনেন আপনারা ১৯১৭ সালে যখন তুর্কি খেলাফতের পতন হয়ে গেল ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের দখলে চলে আসলো ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলফোর তিনি তখন হাতে গোনা কিছু ইহুদিদেরকে আশ্বাস দিয়েছিলেন তোমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র আমি গঠন করে দিব এরপরে হিটলার যখন হিটলারের নাম শুনছেন তো আপনারা এই হিটলার কিন্তু এত ইহুদিকে এমনি এমনি দমন করে নাই কারণ ইহুদির জাত এরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এরা সবচেয়ে অসভ্য এবং বর্বর জাতি হিটলার যখন ইহুদি নিধন চালাচ্ছিল তখন জাহাজে করে করে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা অভিবাসী হয়ে প্যালেস্টাইনে ফিলিস্তিনের ভূমিতে আসলো এরা তখন কৃষি কাজ করত আস্তে আস্তে করে তারা জমি কেনা আরম্ভ করল ১৯৪৮ সালে ১৯৪৮ সালে এই মনোযোগ অন্যদিকে দিয়েন না শোনেন ১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূমি যখন ব্রিটিশ ফিলিস্তিনের ভূমি যখন ব্রিটিশরা এবার আমেরিকা যখন এটাকে দখল করলো এরপরে তারা আস্তে আস্তে প্যালেস্টাইন নামক একটা জারজ রাষ্ট্রের জন্ম দিল সর্বপ্রথম আমেরিকাই কিন্তু এদেরকে স্বীকৃতি আমেরিকার মাধ্যমে হয়েছে এরা ফিলিস্তিনে এসেছে আশ্রয়ের জন্য এসে তারপর আস্তে আস্তে ফিলিস্তিনকে তারা নিজেরাই দখল করে ফিলিস্তিনিদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তারা ধীরে 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 মসজিদে আকসা কুদসকে দখল করে রেখেছে সেই থেকে যে তারা ফিলিস্তিনিদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করেছে এটা অদ্যাবধি এখনো চলমান আছে এবার আমার দিকে তাকান মজার ব্যাপার হচ্ছে বিশ্বের মিডিয়া আমেরিকা যাকে যোদ্ধা বলে মিডিয়া তাকে যোদ্ধা বলে আমেরিকা যাকে জঙ্গি বলে মিডিয়া থাকে আপনারা প্রমাণ পেতে চান আফগানিস্তানের তালেবান যতদিন পর্যন্ত আমেরিকা বলেছে তারা জঙ্গি মিডিয়াও বলেছে আর যখন তালেবানের হাতে মার খাইয়া তাদের অনেক ক্ষেপণাস্ত্র ফালাইয়া থুইয়া কোনো মতে জান নিয়ে পালিয়েছে এরপরে বলেছে না তালেবানের তারা হচ্ছে যোদ্ধা মার খাইয়া ঠিক হইছে
কথা বুঝতে পেরেছেন গত কয়েক দিন ধরে আপনারা দেখছেন বিশ্ব বিভিন্ন মিডিয়ায় মুসলিম রাষ্ট্রগুলোর যে সকল মিডিয়া আছে সেখানে ফিলিস্তিনিদেরকে জঙ্গি বলা হচ্ছে না হামাসকে জঙ্গি বলা হচ্ছে না কিন্তু পশ্চিমাদের গোলাম যারা তারা স্বাধীনতাকামী এই দেশের মানুষদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দাদা বাবুরাও ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদেরকে তারা জঙ্গি বলে আখ্যায়িত করছে দেশের স্বাধীনতার জন্য কথা বলা লড়াই করা এটা যদি সন্ত্রাসী বা জঙ্গিবাদী কার্যক্রম হয় তো 71 সালে আমার দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন তারা কি মুক্তিযোদ্ধা না তারা জঙ্গি মুক্তিযোদ্ধা তারা কারণ দেশের জন্য স্বাধীনতার জন্য তারা লড়াই করেছেন দেশের জন্য স্বাধীনতার জন্য লড়াই করলে তারা যেমন যোদ্ধা হয় ঠিক তেমনি ফিলিস্তিনের প্রত্যেকটি নারী শিশু পুরুষ সকলেই তারা যোদ্ধা ইসরায়েলের বর্বর ইহুদিরা হচ্ছে সন্ত্রাসী এবং জঙ্গি ফিলিস্তিনিরা জঙ্গি নয় সন্ত্রাসী নয় ইসরায়েলের বর্বর ইহুদিরা হচ্ছে সন্ত্রাসী দখলদার অসভ্য এটা একটা জারজ রাষ্ট্র তবে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে হৃদয় থেকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে ধন্যবাদ জানাই এরা যুগের পর যুগ ধরে মাইর খেয়েছে ইসরায়েলের বর্বর ইহুদিরা হামলা করেছে কিচ্ছু নাই পাথর দিয়ে মোকাবেলা করেছে কি সাহস আল্লাহু আকবার এবার তারা দেখায়া দিয়েছে এবার তারা কি করেছে এবার আপনাদেরকে একটা কিচ্ছা শোনাবো আপনাদের মনোযোগ আছে না গেছে আছে হাজার হাজার বছর আগ থেকেই বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে যুদ্ধে যারা গিয়েছে সংখ্যায় অল্প অল্প হওয়ার পরেও পরাশক্তিদের উপরে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আসেন এবার ঘটনা শোনাই আপনাদেরকে কাহিনী শোনাই কোরআন থেকে আপনাদেরকে কাহিনী শোনাবো মুসা নবীর নাম আমরা সবাই জানি কি জানি না মুসা নবী নরম না গরম আরো জোরে বলেন খুব রাগী নবী ছিলেন যখন রাগ করতেন চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত আল্লাহু আকবার আবার মুসা নবী ছিলেন এমন নবী অডিও কলে কথা বলতেন কার সাথে আল্লাহ তাআলা বলেছেন وكلم الله موسى تكليما মুসার সাথে কথা বলেছেন কে মুসা নবী তার উম্মতকে নিয়ে যখন আল্লাহর আদেশে মিশর ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করেছিল ফেরাউনের বাহিনীকে দলবল সুদ্ধা লোহিত সাগরে ডুবিয়ে যিনি মেরেছেন তিনি কি মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে গেলেন এর পরের কাহিনী আপনারা অনেকে জানেন না এবার পরের কিচ্ছাটা আপনাদেরকে শোনাই মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে শেষ সব ফেরাউন ফেরাউন এবং তার দলবলকে শেষ করে দিলেন কি দুনিয়াতে এখন কি কারো নাম ফেরাউন আছে নাকি ফেরাউন নামে দুনিয়ায় কেউ নাই কিন্তু ফেরাউনের ভাই বোন অর্থাৎ ফেরাউনের কার্যকলাপ অনুসরণ করে এখনো ফেরাউনি কর্মকাণ্ড জুলুম চালায় এই রকম নব্য ফেরাউন আজও দুনিয়ায় আছে না নাই ফেরাউনের কপালে যে দুর্গতি হয়েছে নব্য ফেরাউনদেরও সেই দুর্গতি হবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ তাআলা ছাড় দেন ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন এই জন্য দুনিয়ার ফেরাউন যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তারা আর ইমানের পথে থাকবে যারা তাদেরকে বিজয়ী যিনি করে দিবেন সবাই বলেন তিনি কি মুসা নবী উম্মত নিয়ে সাগর অতিক্রম করলেন আল্লাহ তাআলা এবার মুসা নবীকে বললেন ও আমার নবী মুসা নিজেদের ভিটা মাটি ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে তোমার উম্মত মিশর থেকে চলে এসেছে এবার তুমি তোমার এই উম্মত নিয়ে চলে যাও আল আরদুল মুকদ্দাসা পবিত্র ভূমি জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশেপাশের এলাকায় গিয়ে তোমার উম্মতকে নিয়ে সেখানে তুমি অবস্থান করো বসবাস করো মুসা নবী এবার তার উম্মতকে আল্লাহর এই আদেশটুকু জানিয়ে দিলেন শুনতেছেন আপনারা মন দিয়ে কাহিনীটা শোনেন তাহলে বুঝবেন ইসরায়েলকে ভয় পাওয়ার মতো কিচ্ছু আল্লাহ তাআলা আদেশ দিলেন মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকদ্দাসের আশপাশের এলাকায় বসবাস করো
তখন বাইতুল মুকদ্দাস শাসন করত আমালেকা সম্প্রদায় কাফের শক্তি এরা তখন পৃথিবীতে পরাশক্তিতে নাম্বার 1 ছিল আমালেকা সম্প্রদায় বলেন কোন সম্প্রদায় জুড়ে বলেন এখন যেমন ইসরায়েলিরা অস্ত্রে শস্ত্রে সামরিক শক্তিতে তারা অনেক বেশি এগিয়ে তৎকালীন বিশ্বে আমালেকা সম্প্রদায় তারা ছিল রণাঙ্গনে সামরিক শক্তিতে সবচাইতে সমৃদ্ধ মুসা নবীকে আল্লাহ বলেন তোমার উম্মত নিয়ে তুমি ফিলিস্তিনের আশপাশে গিয়ে বসবাস করো এখন মুসা নবীর উম্মতের কাছে কি অস্ত্র শস্ত্র আছে নাকি জোরে বলেন আছে নাকি ট্রেনিং আছে নাকি কিচ্ছু নাই দেখা যায় খাবার দাবার খেতে পারে না গরীব মানুষ দুর্বল মানুষ অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই আর আল্লাহ আদেশ দিয়েছেন মুসা তুমি তোমার উম্মত নিয়ে মসজিদে আকসার আশেপাশে গিয়ে বসবাস করো তখন মসজিদে আকসার আশপাশের অঞ্চলকে শাসন করত আমালেকা সম্প্রদায় মুসা নবী তার উম্মতকে আবার বললেন এই কিচ্ছাই কাহিনী আল্লাহ কোরআনের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 21 নম্বর আয়াত থেকে বর্ণনা করছেন আল্লাহ তাআলা বলছেন মুসা নবী তার উম্মতকে বললেন ইয়া কওমি দখুলুন الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين موسى نبي বললেন আমার উম্মত শোনো শোনো আল্লাহ বলেছেন ওই পবিত্র ভূমি অর্থাৎ মসজিদ আকসার আশেপাশের এলাকায় গিয়ে আমরা বসবাসের জন্য আমরা যারা সেখানে গিয়ে বসবাস করি তবে ভয় পেও না সেটা বর্তমানে শাসন করছে বর্তমান দুনিয়ার সবচাইতে নাম্বার 1 পরাশক্তি আমালেকা সম্প্রদায় ভয় নাই কারণ আল্লাহ বলেছেন এই অঞ্চলের বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন সুবহানাল্লাহ আল্লাহি কাতাবাল্লাহু লাকুম আল্লাহ জানায় দিলেন মুসা ভয় পায় না এদের উপরে আমি বিজয় দান করব কারণ বলেন তো দুনিয়ার মানুষদের রাষ্ট্র শক্তিদের পরাশক্তিদের শক্তি বেশি ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি ফেরাউনের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি নমরুদের ক্ষমতার চাইতে আল্লাহর ক্ষমতা কম না বেশি জন ক্ষমতার বাহাদুরি কইরা লাভ নাই আমরা অনেকে চেয়ারে বসলে নিজের গিয়ার আর ঠিক থাকে না গিয়ার বেশি বাড়ানো ঠিক না কারণ হচ্ছে সকাল বেলায় চেয়ারে বসিয়েছেন যিনি বিকাল বেলা জুতার বাড়ি খাওয়ায় চেয়ার থেকে নামাইতে পারে না তিনি আল্লাহ মুসা নবীকে বললেন তোমার উম্মতকে বলে দাও মুসা ভয়ের কোনো কারণ নাই ওই আমালেকাদের উপরে তোমার উম্মতকে বিজয় যিনি দান করবেন তিনি কি মুসা নবী এবার তার উম্মতকে এই কথা বললেন মুসা নবীর উম্মত মুসা নবীর কথা শুনে বলল ক্বালু ইয়া মুসা ইন্না ফীহা কওমান জাব্বারীনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون موسى نبي رمت بالله قوى مدر نبي موسى ততক্ষণ পর্যন্ত এই জমিনে এই এলাকায় এই রাষ্ট্রে আমরা যাব না যতক্ষণ না আমালেকা সেখানে শাসন করে গেলেই তারা আমাদেরকে কচুকাটা করে ফেলবে এরা যদি কোনো কারণে বের হয়ে যায় এরপরে আমরা সেখানে গিয়ে বসবাস করব তখন সেখানে দুইজন আল্লাহওয়ালা ব্যক্তি এদের কথার জবাব শুনে বলেছিলেন ফা ইন রাজুলা ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহি هما دخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون دوجان الله ولا موسى نبي رمض যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন তারা বলেছিল আল্লাহর বান্দারা তোমরা ভয় পাইও না কারণ আল্লাহর কথা মতো তোমরা যদি ওই শহরে গিয়ে ঢুকো দেখবা যার সাহায্য তোমাদের উপর চলে আসবে তিনি কি আরো জোরে বলেন তিনি কি তারা বলেছিলেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন মুমিনরা যার উপরে ভরসা করে তিনি কে আমরা কখনো ঈমানদার আমরা যারা ঈমান এনেছি আমরা কখনো সংখ্যা দিয়ে কখনো বিজয়ী হয় নাই অস্ত্র শস্ত্র দিয়ে বিজয়ী হই নাই আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো আমরা ঈমান দিয়ে কাফেরদের উপরে বিজয়ী হয়েছি ঠিক কি না
বদরের মাঠে আমাদের সংখ্যা ছিল কম না বেশি কাফিরদের সংখ্যা ছিল আমাদের চেয়ে কম না বেশি কাফির 1000 মুমিন ছিল 313 জন মুমিনদের কাছে ভালো অস্ত্র নাই কাফিরদের কাছে অস্ত্রশস্ত্রের ভান্ডার আছে না নাই কিন্তু তারপরেও এই কুফফার শক্তির উপরে বদরের মুজাহিদদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি সেই আল্লাহ তখন ক্ষমতা থাকলেও এখন সেই আল্লাহর ক্ষমতা আগের মতো নাই আছে না নাই তাহলে সেই আল্লাহর উপর ঈমান থাকলে ডানে বামে সামনে পিছনে যত অন্ধকার আছে সব অন্ধকার দূর করে দিয়ে যিনি একটি আলোকিত আলোকিত সমাজ আলোকিত সূর্য দিবেন আলোকিত বিজয় দিবেন তিনি কি সে আল্লাহর উপরে আমাদের ভরসা আছে না নাই তো যখন বলল আমরা পারবো না দুইজন বলল না না ভয় পাইও না সেখানে গেলেই কুফফারদের উপরে আমাদের বিজয় দিবেন কে তারপরেও দেখা গেল যাদের ঈমান দুর্বল দুর্বল ঈমানদাররা তখন বলল কলু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন তারা বলল না মূসা এদের যে পাওয়ার সারা দুনিয়ার এক নাম্বার পরাশক্তি তারা কেমনে এদের সাথে লড়াই করব আমরা যাব না ইযহাব আনতা ওয়া রাব্বুকা তুমি আর তোমার রব তোমার আল্লাহ তোমরা মিলে যুদ্ধ করে এদের সাথে ইন্না হাহুনা কাঈদুন আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ আদেশ দিয়েছেন মূসা তোমার উম্মত নিয়ে শুধু যাও যাও ফেরেশতা পাঠায় বিজয় দিবেন কে আল্লাহ যেখানে আশ্বস্ত করেছেন বিজয় আসার সম্ভাবনা আছে না নেই 100% কোন সন্দেহ কি তারা ভীত ঈমান দুর্বল বলছিলাম শুনেন শুনেন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পৃথিবীর আগের ইতিহাস শুনেন আগে থেকেই পরাশক্তিদের উপরে দুর্বল অল্প অল্প পরিমাণ ঈমানদাররা বিজয়ী হয়েছে এই কিচ্ছা কোরআনে বর্ণনা করেছেন কে আরো জোরে বলেন কে এরা গেল না আল্লাহর আদেশ অমান্য করার কারণে না যাওয়ার কারণে জিহাদে না যাওয়ার কারণে শাস্তি নেমে আসলো কার তরফ থেকে জোরে বলতে হবে কার তরফ থেকে কি শাস্তি আসলো শুনেন বর্তমান দুনিয়ার যতগুলো মুসলিম রাষ্ট্রপ্রধান দেশ আছে 200 কোটি মুসলমান যদি ফিলিস্তিনের এই দুঃসময়ে পাশে না দাঁড়ায় আল্লাহর কসম করে বলছি আপনাদের উপরে ওই ধরনের গজব আসবে যেই রকম গজব এসেছিল মুসা নবীর উম্মতের উপরে কেমন গজব এসেছিল শুনেন আল্লাহর আদেশ অমান্য করে তারা জিহাদে গেল না কাফেরদের সঙ্গে লড়াই করলো না আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন ও নবী মুসা শুনেন ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সনাতাই يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين الله বললেন নবী মূসা আমি আল্লাহ সুসংবাদ দিয়েছিলাম যে এই বাইতুল মুকদ্দাসের বিজয় দিয়ে দিব এরপরেও তারা গেল না 40 বছরের শাস্তি দিলাম 40 বছর জেল খাটবে কত বছর কিন্তু জেলটা আমাদের প্রচলিত জেলের মতো হইলে তো অসুবিধা ছিল না তিহ ময়দানে 40 বছর বন্দি থাকলো কিরকম বন্দি শোনেন এরা উদ্ভাস্তুর মতো তিহ ময়দানে ঘোরাফেরা করতো প্রত্যেক দিন সূর্য উঠার পরে সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করতো সকালবেলা পথ চলা শুরু করে সূর্য ডুবে যাওয়ার সময় দেখতো সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওইখানে আছে কথা বুঝছেন আমার এইরকম কত বছর জোরে বলেন কত বছর নিশ্চিত বিজয় ছিল যায় নাই এই শাস্তি নেমে আসলো এরপরে এরা তওবা করেছিল আল্লাহ মাফ করে দিয়েছেন এরপরে তারা জিহাদে গিয়েছিল এই পরাশক্তিকে মোকাবেলা করেছিল তারা আল্লাহ ফেরেশতা পাঠায়া অল্প সংখ্যক ইমানদারদেরকে বিজয় দিয়েছিল সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন এই কাহিনী শোনায় এবার আপনাদেরকে বলতে চাই ইসরায়েলিদেরকে ভয় পাওয়ার কোনো কারণই নাই কারণ পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখবেন আফগানিস্তানের এদের কাছে কি ছিল কিচ্ছু ছিল স্যান্ডেলও ছিল না
সামরিক শক্তিতে নাম্বার 1 আমেরিকা তাদের ক্ষেপণাস্ত্র অস্ত্র শুদ্ধ ফলায়াত হইয়া কোনো মতে জান নিয়া ভাগছে আফগানিস্তানের কাছে কিচ্ছু ছিল না এদের মধ্যে কি ছিল জোরে বলেন কি ছিল প্যালেস্টাইনের মুসলমানদের কাছে কিচ্ছু না ঈমান আছে বিশ্বের 200 কোটি মুসলমানদের ঈমান আছে ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার আমরা যদি এই ঈমান নিয়ে দিনের উপর অবিচল থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি যার রাষ্ট্র ইসরায়েল একেবারে পৃথিবীতে যত সাগর আছে সাগরে ভেসে যাবে প্রিয় বগুড়াবাসী আমাদের দরকার দুইটা জিনিস কয়টা জিনিস জোরে বলেন কয়টা দুইটা এক নাম্বার ঈমান দরকার কি দরকার ঈমান দুই নাম্বার ঐক্য দরকার কি দরকার ঐক্য আছে কথা কোন না কেন ঐক্য আছে চোখে আঙ্গুল দিয়া দেখাই কেমনে ঐক্য নাই ইসরায়েলরা মার খাইছে জো বাইডেন সাথে সাথে তাদের পাশে দাঁড়িয়েছে আছে না নাই কাফির কাফির ভাই ভাই কাফির কাফির জোরে বলেন কাফির কাফির ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পররাষ্ট্র দপ্তরের একজন তো ব্রিফিং করতে গিয়ে একদম কান্নাকাটি করেছে দেখছেন কিনা আপনারা কান্না তারা বলছে ইসরায়েলের ইহুদিদের কান্নাকাটি বাড়িঘর ছাড়া দেখে আমরা সহ্য করতে পারছি না এই পশ্চিমাদেরকে আমরা বলতে চাই যুগ যুগ ধরে আমার প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যখন বাড়ি থেকে বের করা হয়েছে তখন তোমাদের মায়া কান্না কোথায় ছিল কোথায় ছিল তোমাদের মায়া কান্না তখন তো সাউন্ড পর্যন্ত করো নাই বরং এখন পশ্চিমারা একজোট হয়ে বলতেছে ফিলিস্তিনিরা জঙ্গি আর ইসরায়েলিরা তারা নাকি যোদ্ধা সম্মানিত ভাইয়েরা আমেরিকার প্রেসিডেন্ট তাদের পাশে দাঁড়িয়ে গেছে তারপরে ফ্রান্সের প্রেসিডেন্ট আরেক খবিশ না একে খবিশ বলেছি কেন জানেন তো আপনারা ইমানুয়েল ম্যাক্রো পাশে দাঁড়িয়ে গেছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পাশে দাঁড়িয়ে গিয়েছে আরেক বেটা তার নিজের পায়ের তলায় মাটি নাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানেন আপনারা সেও তার নিজের পায়ের তলায় মাটি নাই সেই ইসরায়েলিদের পক্ষে বোঝা গেল কাফির 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 আমাদের মুসলিমদের অবস্থা কেমন কিছু কিছু রাষ্ট্র সৌজন্যতা দেখাতে গিয়ে মোটামুটি সান্ত্বনা দিয়েছে কিন্তু পুরোপুরি সমর্থন বা পক্ষে দাঁড়াবে এরকম সাহস করে বলতে পারে শুনেন আমাদের এই অনৈক্যের কারণেই আমাদের উপরে বিপদ নেমে এসেছে পৃথিবীতে যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র মিলে একটা মুসলিম জাতিসংঘ বানানো উচিত ছিল একটা তো আছে জাতিসংঘ ওইটাকে আমি জাতিসংঘ বলি না ওইটাকে আমি কখনো জাতিসংঘ কারণ কোন কাজের কাজ তারা করে এটাকে আমি দিয়েছি মুসলিম জাতি নিধন সংঘ এটা জাতিসংঘ না মুসলিম জাতি নিধন সংঘ কারণ কাশ্মীরের মুসলমানরা মার খায় তাদের কোনো সে চেচনিয়ায় বসনিয়ায় মুসলমানরা মার খায় তাদের কোনো সে যুগ যুগ ধরে প্যালেস্টাইনি ভাই বোনেরা মার খায় কোনো সে নাই আমি বলছিলাম আমাদের মধ্যে ঐক্য নাই যে কয়টি মুসলিম রাষ্ট্র রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোই যদি শুধু এক হয়ে যায় আর যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো একবার এক হয়ে একটা বিবৃতি দেয় যে জারজ রাষ্ট্র এই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ভূমিকে দখল করেছো ফিলিস্তিনের ভূমি ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দাও শক্ত করে বললে দেখবেন কয়েক ঘন্টার মধ্যে বর্বর ইহুদিরা প্যালেস্টাইন ছেড়ে পালাতে বাধ্য হবে আমাদের মধ্যে আজ ঐক্যের বড় অভাব ঐক্যের বড় মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকার কারণে
এই সুযোগরা কুফফার শক্তি নিয়েছে আর কুফফাররা ইসলাম বিরোধীরা কখনো চায় না মুসলমানরা এক হয়ে যাক কারণ মুসলমানরা এক হয়ে গেলেই তাদের উদ্দেশ্য আর হাসিল হবে এজন্য পশ্চিমারা সব সময় চায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো নিজেরা কিলাকিলি করুক আর फायदा নেবে আমেরিকা আবার আমাদের আশেপাশেও কুরআন বিরোধীরা আছে তারাও সব সময় আমাদের দেশে হুজুরে হুজুরে ঠেলা ঠেলে লাগায় রাখতে চায় আমাদের দেশে হুজুররা যে কবে বুঝবেন অবশ্য হুজুরদের কিছুটা বোধোদয় হয়েছে আগে মনে করতেন অসুবিধা নাই এটা মার খেলে খাক এটা আমাদের না দেখতেছি কিন্তু পরে দেখতেছে না ওগুলারে ধরতে 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 এখন উনাদের কোমর ভাঙা শুরু হয়েছে হুজুরদেরকে বুঝতে হবে আলেমদেরকে বুঝতে হবে ইসলাম বিরোধীরা কোন দল ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না গোটা ইসলামকে ধ্বংস করার পায়তারা করে তারা কাজ করে এজন্য আলেমে আলেমে গুতাগুতি বন্ধ করার দরকার আছে না নাই কিসের কওমি কিসের আলিয়া কওমি আলিয়া সবকিছু আমাদের ঠিক কি না আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো কওমি আলিয়া হানাফি দেওবন্দি লামাজহাবি এইটা সেইটা এটা আমাদের সাইনবোর্ড নয় আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা কি আর মুমিনে মুমিনে সম্পর্ক হবে এমন এক মুমিন হলো আরেক মুমিনের ভাই এই ভ্রাতৃত্বের সম্পর্কের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কি আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয় এক মুমিন আরেক মুমিনের ভাই আবার বুখারীর হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভ্রাতৃত্বের এই সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও বড় আপনার আপন ভাই যে রক্ত সম্পর্কীয় ভাই রক্ত সম্পর্কের চাইতেও ইমানি সম্পর্ক বড় কারণ ইমানি সম্পর্কের ঘোষণাদাতা যিনি তিনি কি এজন্য আফ্রিকায় যদি আমার কোনো মুসলমান ভাই থাকে কালো জাত ইমান থাকলে সেও আমার ভাই পৃথিবীর কোনো রাষ্ট্রে যদি কোনো গোলাম হাবশি গোলামও থাকে ভিতরে যদি ঈমান থাকে ওই হাবশি গোলামটাও আমার ভাই ইসলাম হলো এমন সুন্দর যে ঈমান আনবে সে আমার ভাই হয়ে যাবে কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে শ্রেণী বৈষম্য কম বেশি আছে না নাই কিন্তু আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই আমাদের দিনটা কত সুন্দর আজান যখন হয়ে যায় আমরা যখন মসজিদে যাই তখন দেখা যায় এমপি সাহেবের পাশেই রিকশাওয়ালা দাঁড়ায়া যায় এমপি সাহেব বলতে পারে না ভাই রিকশাওয়ালা তুই কেন আমার পাশে দাঁড়াইলি ঘামের গন্ধ পিছনে যা আমি পার্লামেন্ট মেম্বার বলতে পারে না এটা কারণ মসজিদে এসেছেন মেম্বার অফ পার্লামেন্ট এমপি সাহেব রিকশাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালা সবাই গোলাম হয়েছে কার এখন যদি এমপি সাহেব বলে তাহলে রিকশাওয়ালাও সাহস করে বলে ফেলবে আপনার এমপি গিয়া মসজিদের বাইরে দেখান এটা মসজিদ এখানে আমিও আল্লাহর গোলাম আপনিও আল্লাহর গোলাম মসজিদে আমার আপনার মর্যাদা হলো সমান সমান এজন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল খুব চমৎকার তার কবিতায় যথার্থই বলেছেন একই সফ মে খারে হোগে মাহমুদ ও আয়াজ একই সফ মে খারে হোগে মাহমুদ ও আয়াজ না কুই বান্দা রহা না কুই বান্দা নওয়াজ নামাজে এসে যখন সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায় সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকে না চাকর আর চাকরের ভূমিকায় থাকে না সম্রাট আর চাকর উভয়েই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায় এই যে এত সুন্দর জীবন ব্যবস্থা ভ্রাতৃত্বের এই সুন্দর সম্পর্ক আমাদেরকে যিনি শিক্ষা দিলেন তিনি কি নবীজি বলেছেন শোনো তোমার সাথে আরেক মুমিনের সম্পর্ক কেমন হবে বুখারীর হাদিসে নবীজি বললেন আল মুমিনু লিল মুল আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদাব এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো এই যে দেয়াল আছে দেখেন এই দেয়ালের মধ্যে ইটের চমৎকার গাঁথুনি আছে এবার আমার দিকে তাকান এই পিলার থেকে এই পিলার পর্যন্ত যদি একটা ইটের পাশে আরেকটা ইট একটা ইটের পাশে আরেকটা ইট এরকম করে যদি এক লাইন ইটের উপরে আরেক লাইন এই লাইনের উপর আরেক লাইন এই লাইনের উপর আরেক লাইন যদি এরকম ইটের যদি লাইন একটা র সাজানো হয় একটা র সাজানোর উপরে যদি সিমেন্ট আর বালু দিয়ে জোড়া লাগানো না হয়
তাহলে ধাক্কা মারলে ওই ইটগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আলাদা আলাদা থাকলে ধাক্কা মারলেই যেমন পড়ে যাবে অথবা হালকা বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মুমিন মুমিন মুসলমান মুসলমান আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা আমাদেরকে আস্তে করে ঠেলা মারলে আমরা পড়ে যাব আর যখন আমরা ইটকে যেমন জোড়া দিয়া একসাথে লাগানোর পরে দেওয়াল হয়ে গেছে এখন বলেন তো 100 জন ধাক্কাইয়া ফালাতে পারবে নাকি জোরে বলেন পারবে নাকি সারা দুনিয়ার 200 কোটি মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে এভাবে শিশা ঢালা প্রাচীরের মতো দেওয়াল তৈরি করবে কুফফার শক্তি আমাদের উপরে কোনো কথা বলার সাহস পাবে না এজন্য ঐক্যের দরকার দলাদলি ছাড়েন ঐক্যবদ্ধ হন উদারতা লালন করেন একজন আরেকজনকে বুকে টেনে নেন আমাদের পরিচয় এত কিছু না কেউ কওমি কেউ আলিয়া কেউ সুন্নি কেউ আহলে হাদিস এগুলা পরিচয় না এগুলা হলো এক ধরনের প্রতারণা ধোঁকাবাজি আসল পরিচয় হলো আমরা সবাই আল্লাহ কত সুন্দর করে বলেছেন শোনো সেই ব্যক্তি উত্তম যে ঘোষণা দেয় আমি মুসলমান ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া কালা ইন্নানী মিনাল মুসলিমিন তার কথার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে বলে তার জবান দিয়ে বলে যে তার বক্তব্য দিয়ে বলে যে তার বক্তব্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে নিজে নেক কাজ করে আর ঘোষণা দেয় আমি মুসলমানদের একজন এই কথা যে বলে তার কথার চাইতে দামি কথা আর হতে পারে এইজন্য আমাদের পরিচয় আমরা সবাই সবাই বলেন আমাদের পরিচয় আমাকে একদিন একজন ফোন করেছে মাহফিলের শিডিউল নেবে আমি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম জবাবও দিয়েছেন তিনি ওয়া আলাইকুম আসসালাম বলছেন হুজুর আমার এলাকায় আপনাকে আমি দাওয়াত করতে চাই আমি বললাম ভাইজান আল্লাহ তাআলা তৌফিক দিলে আমি আসব ইনশাআল্লাহ বলতেছে হুজুর দাওয়াত করব পরে আপনি কোন জাত ওইটা আগে বলেন দাওয়াত দিব পরে আপনি কোন জাত ওইটা আগে বলেন আমি ভাবছি হয়তো গ্রামের মানুষ সহজ সরল মানুষ বেচারা হয়তো খুব সহজ সরল ভাবে আমাকে বলে ফেলেছে আমি মাইন্ড করি নাই আমি বললাম ভাইজান আপনি জাত জানতে চাইলে সম্ভবত জাতীয়তা তো জাতীয়তা তো বাংলাদেশী আমার আপনিও বাংলাদেশী কয় না হুজুর এটা বলি নাই আমাদের মধ্যে আপনাদের হুজুরদের মধ্যে কয়েক জাত আছে না আমি বললাম যেমন আমি একটু জানতে চাইলাম আমি ভাবলাম যে লোকটা একটু মজার মানুষ তার সাথে একটু মজা করি আমি বললাম ভাইজান আপনি একটু আমাকে সহযোগিতা করেন কয় কি জাতের সহযোগিতা করেন যে বলুন কয়েকটা এক্সাম্পল দেন ফর এক্সাম্পল মাথালান কি কি আছে এই তো কৌমি আলিয়া আহলে হাদিস একদম গরম গরম শুননি আবার ঠান্ডা ঠান্ডা শুননি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আমাকে বলছে আমি বললাম ভাই একটাও তো কমন পড়ে নাই কি পড়ে নাই লোকটা তো মুশকিলে পড়ছে এটা কোন জাতির হুজুর রে বাবা এতগুলা উদাহরণ দিলাম কয় একটাও কমন তা আমাকে বললো যেহেতু কমন পড়ে নাই তাহলে আপনি বলেন আপনি কোন জাত আমি বললাম আমি একদম পুরান জাত কি জাত পুরান জাত কয় দেখেন ভাই একটু ক্লিয়ার করে বলেন আমি বললাম ভাই আল্লাহ তাআলা যেটা দিয়েছেন যেই পরিচয় দিতে বলেছেন ওটাই আমার পরিচয় আর কোন সাইনবোর্ড আমার নাই বলল আরো ক্লিয়ার করে বললেন আমি তখন এই আয়াতটা বলেছিলাম ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন তার চাইতে কে আর উত্তম যে নিজেকে মুসলমান পরিচয় দেয় সুতরাং আমি পরিচয় দিচ্ছি ভাই গলা বড় করে বলছি আমি প্রাউড ফিল করে বলছি আমি মুসলমান সুবহানাল্লাহ পড়ে কেন আমাদের পরিচয় আলাদা আলাদা হবে আমাদের প্রভু কয়জন কষ্ট হচ্ছে আপনাদের তাই না পাঁচ দশ মিনিট এই তো মোনাজাত দিয়ে ফেলবো প্রভু কয়জন জোরে বলেন রব কয়জন রসুল কয়জন কিতাব কয়টা তাহলে পরিচয় কি আলাদা আলাদা হওয়া উচিত আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কুরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ঐশী বাণী কুরআন তবে কেন এক নহে মুসলমান
কবুল করেন শুনেন ঐক্যবদ্ধ থাকলে শক্তি কেমন বাড়বে আপনাদের প্রত্যেকের হাতে হাতে যদি একটা লাঠি দেই আর যদি বলা হয় ওই লাঠিটা ভাঙেন একটা লাঠি ভাঙা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন এবার এক এক জনের হাতে যদি 100টা করে দেই ভাঙতে পারবেন আমার বাড়ি তো সিলেটে আমাদের সিলেটে বলে যে কুতাকুতি আরম্ভ হইজব তুমি ভাঙতে পারতা না বুঝছেন আপনারা আপনাদের ভাষা তো কি সুন্দর হ্যাঁ বগুড়ে আমি যখন অনেক আগে প্রথম একবার আসছিলাম তখন আমাকে একজন বলছে হুজুর কি বলছিল জানো ক্যাঙ্কা আছেন বা হে আপনি একটু টান দিয়ে বলেন কথা আপনাদের ভাষা এত সুন্দর আর বগুড়ার মানুষের ফেসও সুন্দর চেহারাও সুন্দর হ্যাঁ কারণ অনেক ভালো ভালো জিনিস খান তো আপনারা আপনাদের বগুড়ার দধি বিখ্যাত আলহামদুলিল্লাহ ভাষার মধ্যে একটা টান একটা মায়া আছে আপনাদের ভাষায় আমি বগুড়ার মানুষকে অনেক ভালোবাসি উহিব্বুকুম ফিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহই ভালোবাসা কবুল করে নেন কোন জায়গায় যেন ছিলাম আমরা ভুলে গেলাম তো হ্যাঁ লাঠি 100টা লাঠি ভাঙতে পারবেন পারবেন না বিশ্বাস করেন আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে আমরা শক্তিশালী হতে পারবো না সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমাদের উপরে কেউ শক্তিশালী হতে পারবে না আজ দুঃখ লাগে আলেমদের উপর যে মুসিবত নেমে এসেছে মুসিবত নেমে এসেছে আলেমদের উপরে আপনারা জানেন চোর ডাকাত বটপাররা জেলখানায় থাকার কথা তারা জেলখানার বাহিরে আর আলেমদেরকে আমরা দেখছি কি অবস্থায় তারা আছেন এই অবস্থার জন্য আলেমরাও দায়ী আলেমরা যদি আজ রাতে ঐক্যবদ্ধ হয়ে যান কারো সাহস হবে না আলেমদের বিরুদ্ধে এই দেশে কথা বলা কারণ এদেশের মানুষরা আলেমদেরকে তাদের কলিজা থেকে ভালোবাসে আল্লাহ আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন এবার আসেন শেষ মেসেজ দিয়ে আমরা মুনাজাতে যাব ইনশাআল্লাহ আমরা মুনাজাতটা করে তারপরে যাব পারব না ইনশাআল্লাহ তবে ভয় পাইয়েন না কথাবার্তা আর লম্বা হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা তাহলে এই মসজিদে আকসার প্রতি আমাদেরকে যেমন সবাই দৃষ্টি দিতে হবে পাশাপাশি নিজের বাড়ির পাশে ঘরের পাশের মসজিদের দিকেও দৃষ্টি দেওয়ার দরকার আছে না নাই নিজের ঘরের পাশের মসজিদের দিকে দৃষ্টি দেন বলবেন হুজুর কেমনে দৃষ্টি দিব অর্থাৎ ওই মসজিদের সাথে আপনার সম্পর্ক তৈরি করেন সম্পর্ক গভীর করেন বুখারি মুসলিম তিরমিজি নাসাঈ বিখ্যাত হাদিসের অনেকগুলা গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যেই সকল লোকেরা তাদের মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করে নিজেদের অন্তরকে মসজিদের সাথে ঝুলিয়ে রাখে অর্থাৎ আজান হলেই যারা মসজিদে যায় পাঁচ ওয়াক্তের নামাজে যারা নিয়মিত মসজিদে গমন করে এই সকল লোকদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি এই ভাইরা বসেন পাঁচটা মিনিট উঠাউটি কইরেন না তাহলে যুবক ভাইরা ফিলিস্তিনের মসজিদের দিকে দৃষ্টিপাত করবেন নিজের বাড়ির পাশের মসজিদে পাঁচ ওয়াক্ত যাওয়ার দরকার আছে না নাই কিন্তু আজান হয়ে যায় যুবকদের খবর নাই যুবকদেরকে যখন বলি ভাই নামাজে কেন আসেন না কই হুজুর আমি ইয়াং মানুষ চুলদারি এখনো কালো সাদা হোক বুড়া হই এরপরে আমি যাব আমার কলেজার টুকরা ভাই বুড়া হবেন এই গ্যারেন্টি আপনাকে কে দিল কারণ অনেক মানুষ তো এই দুনিয়া থেকে যৌবন বয়সে চলে যাচ্ছে কি যাচ্ছে না মনে রাখবেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আসার সময় আমার দাদা এসেছিলেন আগে দাদার পরে আমার বাবার পরে আমার ভাই বোন আমরা সবাই এসেছি সিরিয়াল মেনটেন করে এসেছি যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যেতে দেখা যায় আমরা সমাজে এমনও মাঝে মাঝে দেখি নাতির লাশ দাদা কবরে নামাচ্ছে বাপ হয়ে ছেলের লাশ বাবা কবরে নামায় এই রকম চিত্র আছে না নাই আমি আমার নিজের ঘরের পাশের খবর বলি আমার বাড়ির পাশেই একটা ছেলে বয়স মাত্র 18 বছর আমি তাকে খুব স্নেহ করতাম এলাকায় গেলে সে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যেত বাইক চালাতো এখানে বাইক চালায় অনেক যুবক ভাইরা আছে না নাই ছেলেটাকে আমি খুব পছন্দ করতাম খুব সুন্দর নামও ছিল তার আমি খুব মহব্বত করতাম তাকে অনেক জায়গায় আমাকে নিয়ে গিয়েছে অনেক স্মৃতি তার সাথে কিছুদিন আগেই শুনলাম হঠাৎ করে সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ওই দিন আমি আমার এলাকার আরেকটা খবর শুনলাম আমি ওই দিন রাতে সিলেট থেকে চিটংয়ে ফিরছি
আমি বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে ছেলেটা বাইক নিয়ে বের হয়েছে। এই ছেলেটার বয়স 15 বা 16 হবে। বাপ মায়ের একমাত্র সন্তান, আর কোনো ছেলে মেয়ে নাই। আমি বাড়ি থেকে বের হওয়ার আধা ঘন্টা আগে বের হয়েছে। আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছি, রাস্তায় দেখি একটা মোটরসাইকেল উলটপালট হয়ে গেছে, রাস্তার নিচে দুইজন পড়ে গিয়েছে। তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই মা বাপের এক সন্তান, একটা মাত্র ছেলে, মাথা থেকে খুলি বের হয়ে গেছে, মগজ বের হয়ে গিয়েছে। 25 থেকে 26 দিন ঢাকায় চিকিৎসাধীন ছিল, এরপরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এরকম অ্যাক্সিডেন্ট করে রোগে আক্রান্ত হয়ে মাঝে মাঝে আবার স্ট্রোক করে কিংবা রোগ ছাড়াই হঠাৎ করে অনেক যুবক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? ও যুবক ভাইরা, কেন আপনার দিল আপনাকে মসজিদের দিকে টানে না? এই যে আজকের রাত, এটা তো আমার জীবনের আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কি পারে না? গতকাল রাতে দুনিয়ায় বহু মানুষ জিন্দা ছিল, আজ রাত তাদের কবরের প্রথম রাত হয়ে গিয়েছে। আগামীকাল আমার আপনার কবরের প্রথম রাত হতে পারে। ও বেনামাজি যুবক ভাইরা শোনেন, কেন আজান দিলে মসজিদে আসেন না? বেনামাজি হয়ে কবরে গেলে আল্লাহর জাহান্নামের শাস্তি আছে না নাই? এই জন্য খবরদার আমার ছাত্র যুবক তরুণ ভাইরা, আমার বাবা যান চাচা যানরা শোনেন, আমার আম্মা যানরা বোনেরা যারা বাড়ি থেকে বাসা থেকে শুনছেন, খবরদার খবরদার নামাজ ছেড়ে দিয়েন না। যেই ইমান আপনাকে নামাজে নিতে পারে না, এই দুর্বল ইমান আপনাকে জান্নাতেও ঢোকাতে পারবে না। কিভাবে আমাদের নামাজ চলে যায়? ফজরের নামাজ চলে যায় ঘুমাইতে ঘুমাইতে 8টা 9টার সময় ঘুম থেকে উঠে নামাজের কথা বললে বলে, হুজুর 9টা পর্যন্ত না ঘুমাইলে চেহারার কি স্মার্টনেস থাকে নাকি? অনেক ছেলেরা মেয়েরা পার্লারে যায়, তাদেরকে বলছি শোনেন, একটা না একটা না 40 দিন ফজরের নামাজ জামাতে পড়ে দেখেন, চেহারার মধ্যে এমন নূর আসবে, দুনিয়ার ফেয়ার এন্ড লাভলি আর অন্যান্য মেকআপ দিয়েও সেটা আসবে না, আল্লাহু আকবার। কারণ ফজরের নামাজদের চেহারার মধ্যে নূর যিনি ঢেলে দেন তিনি কে? ফজরের নামাজের আজান হলে নামাজ যায় না, 9টার সময় স্কুলে যাবে অফিসে যাবে, এই জন্য অনেক কপাল পুরো আছে। মোবাইলের মধ্যে অ্যালার্ম অপশন আছে না নাই, অ্যালার্ম লাগায় রাখে যেন 9টার সময় ঘুম থেকে উঠে। আবার বিবাহিতরা বউকে বলে 9টার সময় ডাইকা দিয়ে অফিসে যাব, কপাল পোড়া অ্যালার্ম দিয়ে অফিসে যাওয়ার জন্য উঠতে পারে, কিন্তু অ্যালার্ম দিয়ে ভোর 5টার সময় নামাজের জন্য উঠতে পারে না। তাহলে বোঝা গেল লোকটার ভেতরে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয়, বসের ভয় বেশি আছে। টাইম মতো অফিসে না গেলে বস আমাকে বকা দিবে, চাকরিচ্যুত করে দিবে, এই জন্য এলাম দিয়ে টাইম মতো ঘুম থেকে উঠে অফিসে যায়। কিন্তু নামাজ আদায় না করলে আল্লাহর গোলাম থেকে আমি খারিজ হয়ে যাব, আল্লাহর কাছে আসামি হয়ে যাব, আল্লাহর ভয়ে এলাম দিয়ে ফজরের নামাজে উঠতে পারে না। এই রকম অপরাধী আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আমার জাতীয় কবিকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি, এত সুন্দর সুন্দর কবিতা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। কি সুন্দর তিনি লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও যখনই যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে সামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা আর ভাঙা কেল্লা ইউরে নিশান। এত সুন্দর কবিতা উপহার দিয়েছেন, আসলেই তো তাই, এরকমই তো আমাদের 5 ওয়াক্তের নামাজ চলে যায়। ও যুবক ভাইরা, আব্বা যান, চাচা যান, মায়েরা বোনেরা সবাই শুনেন, ফজরের নামাজটা কাজা যে করলাম, জোহরের আগে শরীর থেকে কাপড় চোপড় খুলে সাদা কাফন দিয়া পেঁচানোর সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা হতে পারে কিনা? সুতরাং আমার কলেজার টুকরা ভাইদেরকে বলছি, এতদিন যারা নামাজ ছেড়ে দিয়েছে, আজকে চলেন তওবা করে বাড়িতে যাই, আজ থেকে চলেন নামাজ শুরু করে দিই। যুবক ভাইরা শোনো, রাতের বেলা ফেসবুক চালাইতে চালাইতে, ইউটিউব চালাইতে চালাইতে রাত 3টা বাজাইয়া দিও না। অনেক যুবক ছেলেদের চেহারার সৌন্দর্য শেষ, কারণ তারা গভীর রাত পর্যন্ত জাগে, জাগতে জাগতে চেহারার সৌন্দর্য শেষ, চোখে দেখে না,
চশমা লাগাতে হয় মাইগ্রেনের সমস্যা কারণ ঠিকঠাক মতো ঘুমায় না দুইটা তিনটা পর্যন্ত অনলাইনে থাকে তাকায়া দেখেন আমার 80 বয়সী 80 বছর বয়সী বাবাদের দিকে এখনো চশমা লাগে না এখনো ফিজিক্যালি অনেক ফিট এর কারণটা কি বলবো শুনেন শুনেন তারা যখন 15 20 25 30 বছর বয়সে ছিলেন রাত 8টার আগেই তারা ঘুমায় যাইতেন কারণ তাদের বাড়িতে কোনো বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না তাদের ঘরের মধ্যে টেলিভিশন ছিল না তাদের ঘরের মধ্যে ওয়াইফাই ছিল না স্মার্টফোন ছিল না ইন্টারনেট ছিল না ল্যাপটপ ছিল না আইপ্যাড ছিল না কিচ্ছু ছিল না এই জন্য সন্ধ্যা হওয়ার পরে রাতের খাবার খাওয়া আর এশার নামাজ ছাড়া বাড়তি কোনো কাজ তাদের ছিল আমাদের হাতে ফোন আছে এইজন্য খাওয়া দাওয়ার পরে ফেসবুক চ্যাটিং এর সময় থাকে হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর সময় থাকে খাওয়া দাওয়ার পরে আমরা ইউটিউবে গিয়ে সিনেমা দেখি নাটক দেখি পর্নোগ্রাফিতে আসক্তরা পর্নোগ্রাফিতে রাত কাটায়া দেয় আর আমার বাপ চাচা তারা যখন ইয়াং ছিলেন এগুলো ছিল না তাদের কাছে প্রযুক্তি ছিল না এইজন্য গুনাহও তাদের ধারে কাছে যাইতে পারতো তাকায় দেখেন এখানে আমার আব্বাদের দিকে এখনো কি ফিটনেস তাদের মধ্যে 38 বছরের যুবক ঘুমায় না যৌবন নষ্ট করতে করতে শরীরে শক্তি নাই 70 বছরের বুড়া চাচার সাথে মারামারি লাগায়া দিলে মারামারি বলতে একদম দাঙ্গা হাঙ্গামা মারামারি লাগায়া দিলে দেখা যাবে 70 বছরের বুড়া চাচার সাথে 30 বছরের জোয়ান ছেলে পারবে না কারণ হচ্ছে চাচা যৌবন বয়সে ঘুমাইছে ঠিকমতো খাইছে ঠিকমতো এইজন্য ফিজিক্যাল ফিটনেসে ভালো আর জোয়ান ছেলে যুবক ছেলে যৌবন বয়সে ঘুম ঠিক নাই খানাদানা ঠিক নাই এইজন্য স্বাস্থ্যের অবস্থাও ভালো এই হচ্ছে আমাদের অবস্থা যুবক ভাইদেরকে বলছি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন আর যৌবন বয়সে চরিত্র নষ্ট হওয়ার জন্য মোবাইল এবং ইন্টারনেট আমাদেরকে সহযোগিতা করতে পারে এই জন্য রাত 10টার পরে ফোনটা হাত থেকে রেখে দেন তাড়াতাড়ি ঘুমায়া যান যুবক ভাইরা শোনো রাতের বেলা যারা যারা বিয়ে শাদি করেন নাই রাতের বেলা রাত 1টা 2টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সাথে কথা বলিয়েন না রাতের বেলা যার সাথে টাইম পাস করতে হবে তিনি কে আসতে বলবেন না তিনি কে কারণ আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে আপনার সাথে প্রেম বিনিময় করতে চান ভালোবাসা বিনিময় করতে চান আল্লাহ ডাক দিয়ে বলেন কে আছো আমাকে ডাকবা আমার সাথে প্রেম করবা ভালোবাসা বিনিময় করবা আমাকে ডাক দাও রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাও শেষ রাতে যুবক ভাইরা উঠে যাও তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দাও তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিয়ে চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন যৌবন বয়সে শক্তি তো অনেক বেশি রাস্তা দিয়ে হাঁটলে মাটি কাঁপে যুবকদের শক্তির কারণে আল্লাহর কসম যুবক ভাইদেরকে বলছি যৌবন বয়সে পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করে তাহাজ্জুদের নামাজের সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেখেন আপনার চোখের পানিতে আর সাজদাতে আল্লাহর আরশ কেঁপে উঠতে থাকবে আল্লাহ খুশি হয়ে যাবেন আমার যুবক ভাইরা এই বয়সে নামাজি হয়ে যান প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ করেন গার্লফ্রেন্ড নামক ফিতনা থেকে নিজেকে হেফাজত করেন নারীদের দিকে দৌড়ায়েন না কোনো ভালো ছেলে কখনো মেয়েদের পিছনে দৌড়ায় না কেন মেয়েদের পিছনে দৌড়ায়া নিজের ক্যারিয়ার শেষ করছেন চরিত্র শেষ করছেন শোনেন শোনেন মেয়েরাই আপনার পেছনে দৌড়াবে আপনি পড়াশোনা ঠিক মতো করেন ক্যারিয়ার ঠিক করেন নামাজি হয়ে চরিত্র ঠিক করেন যদি আপনি চরিত্রবান ছেলে হতে পারেন দিনদার ছেলে হতে পারেন ক্যারিয়ার সুন্দর হয়ে যায় দেখবেন শত শত হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া যাবে সুতরাং যুবকদেরকে বলছি ভাইরা চরিত্র ঠিক করো মেয়েদের পিছনে দৌড়াইও না দৌড়াইতে হবে কার দিকে আর জোরে বলেন কার দিকে আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর দিনের দিকে ধাবিত হয়ে যাও যাদের মুখের মধ্যে দাড়ি নাই দাড়ি রাখার চেষ্টা করে কারণ দাড়ি হচ্ছে সকল নবীদের সুন্নত দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য আরো বাড়াইয়া দেন যিনি তিনি কি মোবাইলের ফেতনা থেকে নিজেকে হেফাজত করেন আব্বা আম্মার খেদমত করেন আব্বা আম্মার প্রতি কখনো অসদ আচরণ করবেন না মা বাবাকে কষ্ট দিলে নারাজ করলে নারাজ হয়ে যান যিনি তিনি কি আব্বা আম্মাকে কষ্ট দিবেন না আব্বা আম্মাকে ভালোবাসবেন আব্বা আম্মার খেদমত করবেন আব্বা আম্মাকে কখনো উঁচু কণ্ঠে রাগ করে ধমক দিয়ে কথা বলবেন না মা বাবার সঙ্গে আপনি কিভাবে কথা বলবেন শিখিয়েছেন কে আল্লাহ বলছেন বান্দা শোনো মা বাবার সঙ্গে কথা বলো ওয়া কুল লাহুমা কাউলান কারীমা সম্মানজনক ভাষায় কথা বলো
বিনয়ের আচরণ প্রকাশ করো কখনো মা বাবার সাথে বেয়াদবি করো না মা বাবার খেদমত যিনি করবেন তাকে যিনি জান্নাত দিবেন তিনি কি আমার অনেক যুবকরা আছে যৌবন বয়সে নেতাদের পা টিপে নেতার চামচামি করে কোথায় চামচামি করো নিজের মা বাবার পায়ের তলায় পড়ে গিয়ে মা বাবার খেদমত করো কারণ মায়ের পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন কে চামচামি ছাড়ো মা বাবার খেদমত করো মা বাবাকে ভালোবাসো মা বাবা হচ্ছেন আমার আপনার জন্য বড় পীর মা বাবা যদি আমার জন্য আপনার জন্য হাসি মুখে দোয়া করেন আমাদের দুনিয়া আখেরাত জিনে সফল করে দিবেন তিনি কি যতগুলো কথা বললাম আল্লাহ আমলের তৌফিক দান করে দেন আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার এই মাহফিলটা হয়েছে ছোট্ট একটা মাদ্রাসার ব্যবস্থাপনায় এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব এখানে আমি উনার কর্মকাণ্ড দেখে রীতিমত অবাক নিজের বাড়ি মাদ্রাসার জন্য দিয়ে দুই শতক জায়গা মাত্র নিজের বাড়ি মাদ্রাসার জন্য দিয়ে তিনি ভাড়া বাড়িতে থাকেন আল্লাহু আকবার কিরকম কুরআন পাগল মানুষ তিনি আমি রীতিমত অবাক হয়েছি আমি কিরকম কিরকম কুরআন পাগল মানুষ তিনি আমার মাওলানা ইকবাল ভাই এখানে আছেন মাদ্রাসায় খেদমত করছেন খুবই আন্তরিক মানুষ অনেক কষ্ট করেছেন আজকে আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন এরপরে আমার ভাই সায়েম ভাই মাওলানা সায়েম সিয়াম ইসলাম ভাই সুন্দর আলোচনা করেছেন অনেক লম্বা সময় আলোচনা করেছেন আল্লাহ আমার ভাইয়ের ইলমের মধ্যে বারাকা দান করে দেন এই মাদ্রাসাটি তিনি একা পরিচালনা করছেন তিনি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছেন যাতে করে আগামীর দিনে এই মাদ্রাসা পরিচালনায় আপনারা তার পাশে দাঁড়ান তাকে সহযোগিতা করেন আগামীতে এরকমের মাহফিলের আয়োজন হলে তিনি এবার একা অনেক কষ্ট করেছেন আমি এসে দেখেছি আমি এত লজ্জা পেয়েছি আমি ওনাকে বারবার বলছিলাম আপনি বয়স্ক মানুষ আমার বাবার সমান এত কষ্ট করেন না খুব কষ্ট লাগছিল তিনি পানি আনতেছেন এটা সেটা খাওয়াচ্ছেন এত মানে আমি নিজেই লজ্জিত হয়ে গিয়েছি একা তিনি এইটা আনতেছেন ওইটা আনতেছেন একাই সব সামাল দিচ্ছেন আল্লাহ আকবার অনেক কষ্ট দিয়ে ফেলেছি আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়ে দেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন আপনারা এই মাদ্রাসাকে সব সময় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ তিনি আমাকে চিরকুট দিয়েছেন বলতেছেন হুজুর অলরেডি 2 লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছে সবার সহযোগিতা চাই যদি তারা সহযোগিতা না করেন আমি প্রয়োজনে দূরে সরে চলে যাব মানে এটা অভিমান করে বলেছেন দূরে সরে যাবেন না আমরা এই মাদ্রাসার সহযোগিতায় সবাই পাশে থাকবো তো কারা কারা থাকবেন একটু হাত তুলেন তো মাশাআল্লাহ সবার হাতগুলো একটু তুলেন একটু নাড়াচাড়া মারেন গভীর রাত প্রেমের রাত এখন প্রেমের সময় কার সঙ্গে প্রেম হবে কার সঙ্গে প্রেম হবে এবার হাতগুলো নামাইয়া আল্লাহর সাথে প্রেমের উদ্দেশ্যে পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না আর কি নিজের পকেটে ঢুকান আর প্লিজ কেউ উঠবেন না মোনাজাত করব সবাই একটু হাত ঢুকান আর এখানে মাদ্রাসারও কেউ নাই আসলে নতুন মাদ্রাসা তো এরপরে আমার সভাপতি সাহেব তো আছেন আমরা একসাথে ছিলাম কথা বলেছি কিছুক্ষণ সভাপতি সাহেব বক্তৃতা দেবেন ইনশাআল্লাহ ভালো মানুষ তিনি আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন বলেন আমিন এবং সভাপতি সাহেবকে আমরা বলবো যে এই মাদ্রাসার সহযোগিতায় তিনি সব সময় পাশে থাকবেন পাশে আছেন পাশে থাকবেন ইনশাআল্লাহ কয়েকজন যুবক ভাই একটু সামনে থেকে দাঁড়ান তো আর কয়েকজন পিছন থেকে দাঁড়ান একটু টুপিতে করে কিছু কালেকশন আপনারা করেন সবাই এই মাদ্রাসায় দানের উদ্দেশ্যে সবাই একটু পকেটে হাত ঢুকান এরপরে আমরা মোনাজাত দিয়ে ফেলবো ইনশাআল্লাহ আমরা কি 5 ওয়াক্তের নামাজ ছাড়বো পিছন থেকে উঠেন না আমার কয়েকজন ভাই কষ্ট করে একটু পিছন থেকে এক দুজন ভাই উঠেন আমাকে একটু ওয়াদা দেন তো আমরা কি নামাজ ছাড়বো আমার ভাইয়েরা আওয়াজ তো কম হলো আমরা কি নামাজ ছাড়বো আমরা কি নামাজ ছাড়বো ওয়াদা করছি কার সাথে যুবক ভাইয়েরা খবরদার নামাজ ছাড়বো না আর মোবাইলের ফিতনায় যুবক ভাইয়েরা মোবাইলের ফিতনায় কি আমরা পড়ব মোবাইলের ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না এটা কবিরা গুনাহ মা বাবার অবাধ্য সন্তান যে তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান এজন্য আমার ভাইদেরকে বলছি দুনিয়াতে যারা সফল হয়েছেন মা বাবার দোয়ায় তারা সফল হয়েছেন এখানে দুইটা প্রশ্ন এসেছে এগুলো প্রশ্নও না আসলে একজন ভাই লিখেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম একজনের নাম উল্লেখ করেছেন বলেছেন মহিলা প্যান্ডেল আছে মাশাআল্লাহ আচ্ছা এগুলো আসলে
এমন প্রশ্ন আমি আসলে সব সময় উম্মার ঐক্যের কথা বলি সবাই আমাদের ভাই যারা এ ধরনের আসলে কথাবার্তা বলেন তাদের জন্য দোয়া রইল আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করেন উম্মতের ঘরে আগুন লেগেছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলে গিয়েছেন উম্মতের ঘরে আগুন লেগেছে এই আগুন ঠান্ডা করেন কেরোসিন ঢেলে আর আগুনের তাপ বাড়াইয়া দিয়েন না আমাদের সবার ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই এজন্য আমরা দোলাদুলি করব না মারামারি করব না দাঙ্গা হাঙ্গামা করব না শান্তির পথে সমৃদ্ধির পথে আমরা এক থাকব ইনশাআল্লাহ মহিলা পেন্ডেনে আমার মায়েরা বোনেরা এসেছেন কষ্ট করে আল্লাহ আমার মা বোনদের গুনাহ মাফ করে দেন মা বোনদেরকেও বলবো আপনারা আন্তরিকভাবে মাদ্রাসার জন্য সহযোগিতা করে যান যে সকল ভাইরা কালেকশন করেছেন একটু সামনে নিয়ে আসেন মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো না থাকলে অনুমতি পেলে আমরা আস্তে আস্তে সবাইকে নিয়ে মোনাজাত করব ইনশাআল্লাহ